হরে কৃষ্ণ ব্রজভূমি শ্রীধাম বৃন্দাবন কি জয় বন্ডেরবন কি জয় শিশিরাধা কৃষ্ণ সখীবৃন্দ কি জয় হরে কৃষ্ণ শুধু গৌরভক্তবৃন্দ আমরা শ্রীধাম বৃন্দাবনের অপূর্ব মনোহর এক সুন্দর জায়গা বান্ডিরবন সেখানে আমরা এখন উপস্থিত আছি। বান্ডিরবন, এই বান্ডিরবনের অর্থ হচ্ছে পূর্বেকার দিনে সকল গৃহস্থরা মাটির পাত্রে রান্না করতেন এবং রান্নার পরে সেই পাত্র তারা পুনরায় আর ব্যবহার করতেন না, একবারেই ব্যবহার করতেন, ওয়ান টাইম ইউজ। তারপরে ইউজ করার পরে যখন সেই পাত্রগুলো যে জায়গায় গিয়ে ফেলে রাখতেন একটা নির্দিষ্ট জায়গায়, সেখানে যখন সেই স্তূপটি অনেক বড় হয়ে যেত তখন সেখান থেকে তারা আরেকটা জায়গায় নিয়ে এই বান্ডির বনে এনে সকলে এখানে সেগুলো ফেলে দিতেন। তো বান্ড থেকে বান্ডির বন, এটাই লোকমুখে প্রথা রয়েছে, সেখান থেকে এই বনের মধ্যে এই ভগ্ন পাত্রগুলো রাখার কারণে সেখান থেকে বান্ডির বন নামকরণ হয়েছে। এটা সেখানকার একজন ব্রজবাসীর মুখ থেকে আমরা শ্রবণ করেছি। তো এই বান্ডির বনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত প্রচুর লীলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রহ্মা কর্তৃক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিবাহ কার্য সম্পাদিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, এই যজ্ঞকুণ্ডে ব্রহ্মা বিবাহের পর এখানে যজ্ঞ করেছিলেন, বিশেষ করে গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বটবৃক্ষ রয়েছে, এই বটবৃক্ষটি আজকে থেকে 5,500 বছর পূর্বেও ছিল। এখানে যে চিহ্ন দেখছেন এই চিহ্নটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ বা পদচিহ্ন। এটা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ইচ্ছা পূরণার্থে শিলভা চরণাবৃন্দ বক্রবেদান্ত স্বামী শিল প্রভুপাদের সুযোগ্য শিষ্য আমাদের গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত। তো এই যে বটবৃক্ষ রয়েছে, এই বটবৃক্ষেরও প্রচুর লীলা রয়েছে। এই বটবৃক্ষের নিচেই শিশু রাধা কৃষ্ণের বিবাহ সম্পাদিত হয়েছিল এবং আপনারা এখনও গেলে দেখবেন সেখানে শিশু রাধা কৃষ্ণের সেই বিগ্রহ রয়েছে যেখানে ব্রহ্মা পুরোহিত্য করছেন এবং ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে সিঁদুর তিনি দান করছেন। এখানে যে কৃষ্ণ কর্তৃক রাধারানীর মালা বদল হয়েছিল যেটাকে গান্ধর্ব মতে বিবাহ বলে, এই লীলাটি এখানে হয়েছিল। তার ঠিক পাশেই সিঁদুর দান স্থান রয়েছে। এভাবে এখানে তারপর পরে এখানে যজ্ঞ হয়েছিল, এভাবে বিভিন্ন লীলা এখানে সম্পাদিত হয়েছিল। এবং এই বটবৃক্ষটি আজও এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাক্ষীরূপে এখন অবস্থিত রয়েছে। তাই যেহেতু এই বৃক্ষটি অমর হয়ে দীর্ঘজীবী হয়ে আছে, তাই সেখানে যারা দর্শনার্থীরা যান ওনারা সেখানে সুতবেদে তার নিকট থেকে আশীর্বাদ তারা প্রার্থনা করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সিঁদুর তিনি দান করছেন এবং ব্রহ্মা পুরোহিত্য করছেন। এভাবে অনেক লোকমুখে শোনা যায় যে রাধাকৃষ্ণ তো বিবাহ হয়নি, কিন্তু রাধাকৃষ্ণ বিবাহ হয়েছিল। তার একমাত্র প্রমাণ হচ্ছে এই বান্ডির বন। এছাড়াও এই বান্ডির বনে অনেক লীলা রয়েছে, সেখানে ব্রজবাসীদের মুখে আমরা শ্রবণ করেছি এবং পুরাণেও তার প্রমাণ রয়েছে। তিনি আমাদেরকে দেখিয়েছিলেন যে যশোদা মাতা এবং নন্দ মহারাজ সহ সকলে ওনারা এই বটগাছের নিচ দিয়ে ওনারা অন্তর্ধান করেছিলেন এবং ভগবদ্ধামে তারা ফিরে গিয়েছিলেন। এখানে এই লীলাটি হয়েছিল, নন্দ মহারাজ যশোদা মাতার অন্তর্ধানের লীলা।
এখানে গেলে আপনাকে একটু প্রসাদ পেয়ে আসতে হবে। তো তারপরে এখানে দাউজি ভগবান দেখছেন এখানে আছেন। এই দাউজি ভগবান তিনি বিভিন্ন অসুরকে বধ করেছিলেন। এখানে একজন অসুর তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন বনে, সেখানে সেই অসুরকে বধ করা হয়েছিল। এই যে দেখুন সুস্বাদু আচার, এইভাবে আপনাকে প্রসাদ সমস্ত ভক্তদেরকে দেওয়া হয়ে থাকে। আমাদের ব্রজমাইয়ারা ওনারা এখানে সারাদিন এখানে সেবা করে থাকেন। ওনাদের উক্তি হচ্ছে এটা হচ্ছে রাধারানীর ব্যবস্থলী, তাই এখানে যারা আসবে তারা সবাই প্রসাদ পেয়ে যাবে। এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে ওখানে আপনি যদি যান, সেখানে আপনি চাইলে প্রসাদও পেতে পারবেন। সেখানে আপনি প্রসাদ পেতে পারেন। সেখানে প্রসাদ পাওয়ার জন্য আপনি আগে থেকে কন্ট্যাক্ট করলে সেখানে ওনারা আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। তাছাড়া আরও মজার ঘটনা হচ্ছে, যারা বিভিন্ন দম্পতিরা সেখানে গিয়ে থাকেন, ওনারা সেখানে গিয়ে একজন আরেকজনকে সিঁদুর দান করে থাকেন। একজন আরেকজনকে বলতে পতি পত্নীকে সিঁদুর দান করে থাকেন, মালা বদল করে থাকেন, মানে সেই রাধাকৃষ্ণের বিবাহলীলা স্মরণ করে পুনরায় ওনারা আবার বিবাহ কার্য সেটা সম্পাদন করে থাকেন, আনন্দে উন্মত্ত থাকেন। সেখানে সাত পাক আবার তারা সাত পাক করে থাকেন, সেই বন্ধনে আবার লিপ্ত হন। এছাড়াও লোকমুখে শোনা যায় বা প্রথা রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন, যাদের বিবাহ হয় না, তারা যদি সেখানে গিয়ে প্রার্থনা করে থাকেন তাদের খুব শীঘ্রই বিবাহ হয়ে থাকে। তো এভাবে এই বান্ডির বনে ভগবানের প্রচণ্ড লীলা রয়েছে। যখনই আপনারা বৃন্দাবনে যাবেন অবশ্যই সেই বান্ডির বন দর্শন করতে যাবেন। সেখানে এর ঠিক পাশে আরও অনেক মহত্বপূর্ণ স্থান রয়েছে, বংশীবট রয়েছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন 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 তালবন রয়েছে, বিভিন্ন লীলাস্থলী রয়েছে, সেখানে আপনারা সেগুলোগুলো দর্শন করতে পারবেন। এছাড়া এখানে যে একটি কুয়ো আপনারা দেখতে পাচ্ছেন, এই কুয়োতে একটি সুন্দর লীলার সম্পাদিত হয়ে থাকে বিভিন্ন সময়ে। এই কূপের নাম হচ্ছে ত্রিবেণী কুণ্ড। তো এই কুণ্ডে সমস্ত তীর্থ সেখানে বিরাজিত রয়েছে এবং তারা ভগবান শ্রীকৃষ্ণের সেই বিবাহ লীলা তারা দর্শন করেছিলেন। এবং এই কুণ্ডে থেকে আপনি জল পান করতে পারেন, আচমন করতে পারেন, কিন্তু সেখানে পা স্পর্শ করা যায় না, সেখানে সেটা মানা রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা সেখানে শ্রবণ করেছি, যে মাসের বা যে অমাবস্যা তিথি সোমবারে হয়ে থাকে, কোনো সোমবারে যদি কোনো ক্রমে সেই অমাবস্যা তিথি পড়ে থাকে, সেই দিনে এই কুণ্ডের জল সম্পূর্ণ দুধে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে একটা মাহাত্মপূর্ণ একটা লীলা। যদি আপনারা কখনো এই তিথিতে যেতে পারেন তাহলে সেই অপূর্ব লীলা আপনারা দর্শন করতে পারেন। আমার ভাগ্যে হয়নি, যদি কখনো হয় সেটা আমি দর্শন করার চেষ্টা করব, এটা আমি লোকমুখে শুনেছি। তো এটা হচ্ছে এখানে গেলে সর্বতীর্থের আপনি ফল লাভ করতে পারবেন, সেই কুণ্ডের জল যদি আপনি স্পর্শ করেন, মাথায় আপনি দিতে পারেন। এবং এর পাশেও এখানে একটি মন্দিরও আছে, এই মন্দিরেও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যে বিবাহ হয়েছিল তার যে লীলাস্বরূপ, এখানে বিভিন্ন বিগ্রহ রয়েছে, সেখানে দান করেছিলেন, মালা বদল করেছিলেন, এরকম বহু দৃশ্য রয়েছে। ব্রজভূমি শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, বান্ডির বন কি জয়, শৈল প্রভুপাদ কি জয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।